মানে আমি জানি না তুই কেন এটা করলি, বুঝলি? দেখ ব্যাপারটা হচ্ছে যে, দেখ আমি কে, মানে আমি কে তোকে এটা বলে, ঠিক আছে? আমার কিছু যায় আসে না, ঠিক আছে? তুই যাকে যা ইচ্ছা বল, যা ইচ্ছা কর, মানে আমি কি করতে পারি, রাইট? বাট তুই যখন আমাকে জিজ্ঞেস করছিস, মানে তখন তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে না যে তোর ভিতরেও একটা ডাউট রয়েছে, যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে তোর এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে, তুই যেইভাবে বক্তব্যটা রাখছিস সেইভাবেই বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোর ভিতরে একটা রিগ্রেট রয়েছে। কারণ দেখ একটা একটা বিশাল তফাত রয়েছে, এটা তোর বুঝতে হবে, বুঝেছিস তো? মানে আর সেই মানে দেখ আমি কিন্তু ওই আবার ওরকম ভাবে ডিসক্রিমিনেশন করতে চাই না, আমি মানে এটা বলতে চাই না যে তুই বাজে, তুই মিডিওকার, তুই ঠিক ওই মাপের না, আমি সেটা বলতে চাইছি না। বাট তোর একটা জিনিস বুঝতে হবে, তোর তোর বয়সটা দেখতে হবে, ঠিক আছে? মানে দেখ তোর বয়সটা দেখ, ঠিক আছে? এবার দাদার বয়সটা দেখ, ঠিক আছে? দাদার বয়স তোর থেকে অনেক বেশি, দাদার এক্সপিরিয়েন্স তোর থেকে অনেক 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 বেশি। আর মানে দেখ শুধু যে বয়স বেশি বা এক্সপিরিয়েন্স বেশি সেটা তো না, শুধুমাত্র তো সেটা না, ঠিক আছে? অঞ্জনদা অন্য লেভেলের লোক, অন্য লেভেলের লোক, ঠিক আছে? মানে তুই লেজেন্ড বলতে পারিস। এবার সেই ক্ষেত্রে মানে সিরিয়াসলি, মানে আমি দেখ আমি একটাই কথা বলছি, দেখ তোর হয়তো পছন্দ হয়নি, অনেকেরই না হতে পারে পছন্দ, দেখে পছন্দ নাই হতে পারে, সবাই কি একরকমের জিনিস দেখে, কখনোই দেখে না, তোর হয়নি পছন্দ, ঠিক আছে? তুই হয়তো একটা করেছিস রিভিউ, ঠিক আছে? সবাই করে, তুইও করেছিস, কোনো অসুবিধে নেই তাতে। এবার তারপরে ধরে নে অঞ্জনদা কিছু বললো, তাতে তো তোর আবার উল্টে বলার দরকার নেই, মানে একটা একটা জিনিস বোঝার, মানে দেখ এখানে একটা জিনিস বুঝতে হবে, সে মানে দেখ তুই যেই মোটামুটি দেখ তুই তো সিমিলার ইন্ডাস্ট্রি, তো মানে সেমই তো আর কি, তুই তো রিভিউ করছিস, ঠিক আছে? তাহলে তোর তো এদেরকে নিয়েই চলতে হবে, ঠিক আছে? এবার আমি বলছি না যে অঞ্জনদা বিশাল লেভেলে আছে, অনেক কিছু করেছে, এই বলে তুই একদম পা ধরে নে আর এইসব করে নে, তা বলছি না। বাট দেখ তোর একটা জিনিস মেনটেন করা উচিত, এটা খুব ন্যাচুর, তুই অঞ্জন দত্ত মানে ই আর কি নাকি, অঞ্জন দত্ত মানে এইটুকু বোঝ, হ্যাভ সাম লিটেল, মানে একটা একটা ডেকোরাম থাকা উচিত। আমরা মানে আমরা মানে দেখ আমি জানি যে যেই ধরনের কাজ বাজ হচ্ছে চারিদিকে, মানে তোরা যেইভাবে এগুলো দেখে করছিস, আমি আমি বুঝতে পারছি, এটা অসুবিধে নেই। কারণ কারণ দেখ আমার মনে হয় যে মানে আজকে যদি আমি তোকে এটা বলি, তার একটা সব থেকে বড় কারণ হচ্ছে যে আমার এটা স্ট্রংলি মনে হয়, যেহেতু আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি, আমার মনে হয় যে আমার তোকে এটা বোঝানো উচিত। দেখ ব্যাপারটা হয়ে যাচ্ছে যে তোরা একটা অ্যালগোরিদমের পোষা কুকুর হয়ে যাচ্ছিস, বুঝতে পেরেছিস? মানে আমি কি বলবো, দেখ ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যালগোরিদমটা, ঠিক আছে, এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যতগুলো অ্যালগোরিদম আছে প্রত্যেকটা যদি তুই দেখিস, তাহলে একটা জিনিস তুই পরিষ্কার বুঝতে পারবি যে অ্যালগোরিদম কিন্তু তোকে দিয়ে করাচ্ছে, বুঝতে পেরেছিস? তুই বুঝতে পারবি না, এমনভাবে প্রোগ্রাম করছে তোকে যে তুই করতে বাধ্য হচ্ছিস, ঠিক আছে? আগে হয়তো তুই সপ্তাহে একটা ভিডিও করতিস, ঠিক আছে, একটা ট্রেলারের রিভিউ করেই হয়তো তোর মন ভরে যেত, রাইট? বাট তারপরে তুই দেখলি যে তোর চ্যানেলটা গ্রো করা আরম্ভ করলো, প্রচুর চ্যাং, ঠিক আছে, প্রচুর চ্যাং ব্যাং চলে আসলো তোর সঙ্গে, তো তারপরে তোর মনে হলো যে না তাহলে দুটো করি, ঠিক আছে? এবার নেক্সট যেটা ইন্টারেস্টিং থিং, সেটা হচ্ছে যে চারিদিক থেকে আরো অনেকে করা আরম্ভ করলো, যেরকম তুই করছিস, ঠিক আছে, কেন করবে না? তুই করছিস, যদু করছে, মধু করছে, সবাই করতে পারে, ঠিক আছে? তারা যখন করছে
তখন অ্যালগোরিদমটা তোকে সর্ট অফ অ্যাওয়্যার করালো যে দেখ এই যে যদু এসে গেছে, যদু কিন্তু সপ্তাহে দুটো তিনটে না, যদু কিন্তু প্রত্যেক দিন একটা ভিডিও পাচ্ছে, তাহলে এবার তুই কী করবি? তখন কী করছিস তুই? তখন যেটা করছিস সেটা হচ্ছে যে তুই তিনটে ভিডিও করছিস, চারটে ভিডিও করছিস একটা দিনে, তিনটে চারটে ভিডিও, বাহ ঠিক আছে। এবার তুই বুঝতে পারছিস না, কারণ ওই চ্যাং ব্যাংগুলো দেখছে, ঠিক আছে, এই চ্যাং ব্যাংগুলো এদের এদের বয়স কি যারা দেখছে তোর ভিডিও, ভাব 22-23 কলেজে পড়ে, মানে এমন কলেজে পড়ে যেটা যেতেও পাচ্ছে না, প্রেম করতে পারছে না, কিছুই করতে পারছে না, বাড়িতে বসে আছে লাস্ট 2 বছর ধরে, এই তো লাইফ। তারা দেখছে হই হই করছে, চ্যাং 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 চ্যাং, কিছুই দেখেনি, কোনো জীবন দেখেনি, কিচ্ছু করেনি সারা জীবন, তারা দেখছে তোর ভিডিও, কমেন্ট করছে, দাদা দারুণ ব্যাপার, দাদা ফাটিয়ে দিয়েছ তুমি, তোকে এগুলো বলছে, আর তুই খুব স্বাভাবিক। এই ফেমটা তো আগে পাসনি তুই, মানে এটা তো বলা যায় না যে তুই রেসপন্ড করবি, খুব স্বাভাবিক। কাউকে নিয়ে যদি কেউ এতগুলো, একটা লোক 20-25,000-30,000 লোক হই হই করছে, এসে বলছে দাদা কি দিয়েছ, দাদা তুমি কি দিয়েছ, ফাটিয়ে দিয়েছ দাদা, একদম ঠিক জবাব দিয়েছ তুমি, তখন তোর ভিতর থেকে হবেই, তুই করবি, খুব স্বাভাবিক। এবার এই যে এই যে তোর ভিতরে যে তরঙ্গটা আসছে, এই এত কমেন্টস, এত ফলোয়ার্স, এত লাইকস, লোকে রিয়্যাক্ট করছে, লোকে আমার কথা শুনছে, রিয়্যাক্ট করছে, তুই করে যাচ্ছিস, তুই করে যাচ্ছিস, কিছু না ভেবে তুই করে যাচ্ছিস, তুই হয়তো আজকে মানবি না আমার কথা, কিন্তু পরে বুঝতে পারবি তুই করে যাচ্ছিস, ঠিক আছে। এবার তোর যে এই চ্যাংগুলো যারা 20-22 বছর বয়স, ওরা তো বুঝতেও পারছে না, তুই একটা ওয়েব সিরিজ, একটা ফিল্ম, একটা ট্রেলার, এই সেই হ্যান ত্যান দুনিয়া সব একদিনে 3-4টে করে দিচ্ছিস, এরা বুঝতেই পারছে না, তুই তুই দেখছিস কখন এগুলো, দেখার সময় নেই তো তোর কাছে, তুই যেই স্পিডে করছিস এই স্পিডে করার পরে সময় কোথায় থাকে দেখার, ইটস ইম্পসিবল, সময় নেই। তার মানে কি তুই ওই এগিয়ে এগিয়ে দেখছিস, একটু দেখছিস, একটু গেস করে নিচ্ছিস, এটা তো ওইখান থেকে ঝেড়েছে, এটা তো এই করেছে সেই করেছে, এই নিয়ে তুই তোর একটা আইডিয়া করে নিচ্ছিস, একটা মন্তব্য দিয়ে দিচ্ছিস, ঠিক আছে, সে না হয় দিলি, ঠিক আছে, কিছু করার নেই ভাই, তোরও করে খেতে হবে, তুই তাই করছিস সে কর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট একটা মিনিমাম রাখ, ঠিক আছে। কারণ দেখ আমার কি যায় আছে, কারোর কিচ্ছু যায় আছে না, না অঞ্জনদার যায় আছে, কিচ্ছু যায় আছে না কারোর, কি নোবডি গিভস আ ফাক। বাট পরে পরে ফিউচারে গিয়ে দেখ, জীবনটা তো এখন না, আরও তো আছে, অনেক কিছু হবে, ঠিক আছে, সামনে অনেক কিছু আমরা দেখতে চলেছি, এবার তখন কি হবে, তখন তুই তো রিগ্রেট করবি, যখন একটা সময় পরে এই চ্যাংগুলো বড় হবে, এই চ্যাংগুলোর যখন বোধ হবে, তখন এই চ্যাংগুলো তো তোর গলা টিপে ধরবে যে বা তুমি যে রিভিউগুলো করতে, বা হ্যাঁ দিনে 2-3-4 বা দেখতে কখন তুমি, আর বা তোমার এত স্পর্ধা, তুমি না দেখে এরকম করে দিয়েছো, এইসব কথা বলে দিয়েছো, দেখ হতেই পারে, তোর তুই ভাব একটা একটা লোক যে সিনেমা বানাচ্ছে, যে এতদিন ধরে সিনেমা বানাচ্ছে, যে এতদিন ধরে এত লোকের সঙ্গে গান বাজনা, বিভিন্ন রকমের ট্যালেন্ট যার, তার এক্সপিরিয়েন্সটা ভাব, সে কটা লোকের সঙ্গে কথা বলেছে, কত রকমের লোকজনকে দেখেছে, তাদের সঙ্গে কথা বলেছে, তাদের সঙ্গে লাইফ স্পেন্ড করেছে, মদ খেয়েছে, এগুলো বুঝতে হবে তোর, তুই বুঝতে পারছিস না, তুই 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 সারাদিন ওই ঘরে বসে আছিস, তুই ওই করে যাচ্ছিস একের পর এক, ইউটিউব তোকে বলছে, ফেসবুক বোঝা দাও দাও, আরো দাও আরো দাও, দাও নাহলে এগিয়ে যাচ্ছে, যদু এগিয়ে যাচ্ছে, তুমি দাও,
তুমি দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ দিয়ে যাচ্ছ, ভাব তোর কি অবস্থা হবে। ভাব যখন তুই বুঝতে পারবি, এটা রিয়েলাইজ করতে পারবি তোর কি অবস্থা হবে, তুই কিভাবে রিগ্রেট করবি ব্যাপারটাকে, নিতে পারবি তখন, নিতে পারবি এটা, তখন আর শুধরাতে পারবি না কিছু, কারো কিছু যায় আসবে না। নোবডি গিভস আ ফাক, এমনিতেই যাদের ফাক দেওয়ার কথা তারা তো দেখেই না, ঠিক আছে, আর যারা দেখে তারা কিন্তু তখন হেভি ফাক দেবে, নিতে পারবি না। দেখ যদি এটাকে ঠিক করতে পারিস, যদি শোধরাতে পারিস, তোরই ভালো হবে, আমার কি।